যদি কোন কারণে জোহরের আগে কাজা পড়া সম্ভব না হয় তাহলে জোহরের নামাজের পর হবে এ ছিল বনের প্রশ্ন আমরা বলবো যে ফজরের নামাজ যেন কাজা না হয় খেয়াল করতে হবে এভাবে ফরজ যে কোন নামাজ কাজা না হয় এজন্য খেয়াল করতে হবে কাজা নামাজ দুটি কারণে হতে পারে একটি হলো ঘুম আর একটি হলো ভুলে যাওয়া মান না মানসালিনাউন সিয়হা ফালি সাল্লিহা ইহা যে ব্যক্তি নামাজ থেকে ঘুমিয়ে যায় বা ভুলে যায় নামাজ তাহলে সে যখনই স্মরণ করবে পড়ে নিবে এভাবে উল্লাহ সাল্লাহ আলিহাল্লাম হাদিসে বলেছেন সুতরাং যদি কেউ নামাজ রেখে ঘুমিয়ে যায় মানে ঘুমিয়ে গেছে নামাজ ছুটে গিয়েছে ঘুমের অবস্থায় বা ভুলে গিয়েছে নামাজ না পড়ি না পরে স্মরণ হবে তখনই পড়ে নিবে হাতে সেটা ওর কোনো কাপড়া নাই এটা ছাড়া তাহলে এটাই হলো নিয়ম কাজা এই দুই অবস্থাতেই হতে পারে আর তৃতীয় কোনো অবস্থা নাই অবশ্য আমাদের আর একটা অবস্থা বের করেছেন যে একান্ত যদি ব্যস্ততা থাকে মানে পড়তে পায়নি নামাজ পড়ার মতো জায়গা পায়নি তাহলে হতে পারে কাজা তো একান্ত জরুরি অবস্থায় কাজা হতে পারে তো এখানে জানতে চা হয়েছে যে যদি কেউ জহরের নামাজের পরে এগুলির কাজা আদায় করে আমরা এখানেও প্রশ্ন করব যে জহর নামাজ আদায় হলো তো ওই নামাজ গেল কোথায় আগে তো কাজা আদায় করার কথা তারপরে আদায় করতে হবে সামনে উপস্থিত নামাজের এটাই তো নিয়ম এই জন্য জহরের পূর্বে পূর্বে আদায় করে নিতে হবে আর যদি জহরের টাইম হয়ে যায় বা জহরের জামাতে যদি কোনো পুরুষ নামাজে দাঁড়িয়ে যায় তাহলে তাকে জোহরের নামাজে দাঁড়াতে হবে ফজরের নিয়াতে অতএব দরিকাত পড়ে যখন দরিকাত পড়া হয়ে যাবে মেঘ মাসে তখন সে যথা নিয়মে তাহিয়াত দরুদ দোয়া মাসরা ইত্যাদি করে সালাম ফিরে দিবে এরপরে বাকি নামাজ সে জোহর নিয়াতে সামিল হবে এটা তো উচিত নাই হ্যাঁ তো যাই হোক যদি কেউ ভুল কর্মে না জানার কারণে এভাবে যোহর পরে নাই আহ পরে তার কাজা এই সালাত কিভাবে করবে এটা আমরা বলবো যে ফজরের নামাজের ক্ষেত্রেই শুধুমাত্র রাসূলুল্লাহ সাল সাল্লাহ ওয়াসাল্লাম থেকে পাওয়া গিয়েছে যে উনি আগে ফজরের পূর্বের দূরিকাজ সুন্নাত পড়েছেন এরপরে ফজর পড়েছেন এবং এটা ছিল ঘুমের অবস্থায় মানে ঘুমিয়ে সূর্য উঠে উঠে গিয়েছে সফরের অবস্থায় তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে এমনটি হয়েছিল বলেছিলেন যে স্থান আমরা ছেড়ে দেব কারণ এখানে শয়তান উপস্থিত হয়েছে এরপরে কিছু দূর গিয়ে রাসুল সাহাশালাম সাহাবা কালাম সহ নামলেন বাহন থেকে এরপর বেলাল আজান দিলেন বেলাল আজান দিলে প্রথমে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম ফজরের দুরিকাত সন্ন্যাস আদায় করলেন এরপরে বেলাল একামত দিলে ফজরের নামাজ বা জামাত আদায় করেছিলেন মর্মে হাদিসটি মুসলিম শরীফে এসেছে তাহলে এখান থেকে বুঝে আসলো যে রাসুল সাহায্য ফজরের দরিকাত সালাতের অত্যন্ত গুরুত্ব দিতেন সন্নাতের তো এই হিসেবে যদি আমরা এটাকে আদা বলি তাহলে তো আদাই হলো কারণ হাদিসে এটা বলা যখন চেতন পাবে যখন সে জাগ্রত হবে তখনই পড়ে নেবে তো রাসুল সাহায্য জাগ্রত হওয়ার সাথে সাথে পড়ে নিয়েছেন বা অল্প বিলম্ব করে হলেও তিনি পড়েছেন তো এটাই টাইম সুতরাং এটাকে আদায় বলা চলে আবার যদি এটাকে কাজা বলা হয় এই হিসাবে যে নামাজের টাইম তো অভার হয়ে গেছে তাহলে কাজা নিয়মে আমরা পাচ্ছি বিশেষ করে ফজর সালাতের ক্ষেত্রে যে তিনি ফজরের পূর্বে দূরে কাজ আগে পড়েছেন এরপরে ফজর পড়েছেন তো এই হিসেবে জহরের যদি কেউ জহরের পরে যদি কেউ পড়ে আগে তো বললাম যে ঠিক না এমন করা কারণ আগে ফজর পড়তে হবে তারপর জোহর তো যদি এমনটি হয়েও হয়েও থাকে ভুল করমে তাহলে পরে পড়ে দেবে ইনশাআল্লাহ অবশ্য সৌদি আরবে ওলামা দিনের কথা অনুযায়ী লাজনা দায়মার কথা অনুযায়ী আমরা জানতে পারি যে যদি কেউ এরকম সিরিয়াল ভঙ্গ করে নামাজ পড়ে তাকে আবার ঘুরিয়ে পড়তে হবে মানে আগের জোহর পড়তে হবে সরি আগে ফজর পড়তে হবে সোনাত পড়লে পড়াটা ভালো তো আগে ফজর পড়তে হবে এরপরে জোহর পড়তে হবে লাজনা দায়মার ফত্য অনুযায়ী আমরা জানতে পারি যে তারা বলেন যে ভুলেও যদি কেউ পড়ে ফেলে এভাবে তাহলে তা সেটা সিরিয়াল ভঙ্গ ভঙ্গের কারণে নফল বলে গণ্য হবে আর আবার ওই নামাজকে পুনরায় পড়তে হবে তার মানে এ অবস্থায় জোহরের পূর্বে ফজর পড়বে সোন্নাতসহ এরপরে আবার জোহর আদায় করবে অবশ্য অন্যান্য কিছু আলামায় দিন বলেন যে ভুলের ভুলটা মাপ যেটা হয়ে গেছে ভুল করবে এটা অসুবিধা নাই তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝে হয়েছে ওলামায় দিন একটা স্থান বলেছেন যে স্থানে বলা যেতে পারে উপস্থিত নামাজটা আগে আদায় করে নেবে সেই স্থানটা হলো যে যদি ওই উপস্থিত নামাজের টাইমটা শর্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় যে ওই কাজা সালাত আগে আদায় করলে উপস্থিত সালাতের টাইমটাও অভার হয়ে যাবে তখন একসাথে দুই নামাজ কাজা না করে কাজা নামাজে কাজা অবস্থিত রেখে দিতে হবে এবং উপস্থিত নামাজ যেহেতু তার টাইম অভার অভার হয়ে যাওয়ার উপক্রম কাজে ওই সালাদকে আদায় করে দিতে হবে যেমন ফজরের পূর্বের যে পূর্বে যদি কেউ এসা রেখে যায় রেখে ঘুমিয়ে যায় এসা না পড়ে থাকে আর এমন টাইমে সে উঠেছে যে ফজরের অল্প কিছু সময় রয়েছে মানে দুরিকাত কোন রকম পড়া যাবে ফজরের ফরজ দুরিকাত কোন রকম পড়া যাবে তাহলে এমন অবস্থায় ফজরের দুরিকাত সালাত পড়ে নেবে এরপরে ছুটে যাওয়া এশা সালাতের কাজা আদায় করবে কেন এখানে সিরিয়াল বিপরীত হলো কেন এজন্য যে উপস্থিত টাইম উপস্থিত সালাতের টাইম সংকীর্ণ হয়ে গিয়েছে যদি ওই সালাতের আগে জহর আদায় করে তাহলে দেখা যাবে যে ফজর কাজা হয়ে যাবে একসাথে দুই নামাজকে কাজা না করে এক নামাজকে কাজা করাটাই উত্তম তো শুধু এই অবস্থাতে অলামায় দিন ছাড় দিয়েছেন মহাকে অলামায় দিন তাছাড়া এটাই নিয়ম যে কাজা নামাজকে তার পরবর্তী টাইমের আগে আগে আদায় করে নিবে আশা করি বুঝতে পেরেছেন এটা এজন্যই যে নামাজগুলি আল্লাহ শ্রী আল্লী ফরজ করেছেন ইন্না সালাত তার মিনিনা কিতাব আম্মা কৌতা নিশ্চয় সালাত ওপরে নির্দিষ্ট টাইমে ফরজ করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের যখন কাজা হয়েছিল খন্দক যুদ্ধে তখন রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম কাদার সালাদ গুলি সিরিয়াল্লি পাঠ করেছিলেন সিরিয়াল্লি পড়েছিলেন এখান থেকে ওলামায় দিন দলিল গ্রহণ করেছেন যে কাজা সালাদকেও সিরিয়াল ভাবে আদায় করতে হবে মানে আগে পরে করা যাবে না নামাজের যে সিরিয়াল সেভাবেই আদায় করতে হবে আবিল্লাহ